चोट दिए से आरो बड़ो चोट पावे एमोन चोट देव जे जिंदगी भर याद रखबे सारा जीवन जालान नाम भूलबे ना। मिलन चैटार्जी आमार टेंडारटाके पास करलो ना और टियास चैटार्जी आमार गाए हाथ तुललो। সই সই মুখার্জি সব নাটের গুরু সই মুখার্জি দু টাকার ধান্দা বাড়ি অপরাধ করলে ধান্দা করত এখন বাড়ির বউ সেজে সতীপনা দেখাচ্ছে ও তিয়াস চ্যাটার্জির নামে সিন্দুর পরে সতীপনা দেখাচ্ছে তিয়াস চ্যাটার্জির মেয়েকে মানুষ করে তিয়াস চ্যাটার্জির বিস্তারে শুয়ে থাকছে বিবি সাজছে বিবি যা কুন্দেন্দু তুষারহাট ধবলাজা শ্বেত পদ্মাসনা যা বিনা বরদণ্ড মণ্ডিত ভুজা যা শুভ্র বস্ত্রাবৃতা যা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি হৃদয় বৈ সদা বন্দিতা সা মাং পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ জাড্ডা পহা সা মে বসতু জিহায়াং বিনা পুস্তক ধারিণী মুরারি বল্লভাং দেবীং সর্বশুক্লা সরস্বতী সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহিনা মহস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। হ্যালো, কে বলছো? তোর আরেকটা বাপ বলছি রে। কি বাজে কথা বলে, তুমি খুব অসভ্য। তুমি স্কুলে পড়ায়নি, তোমার টিচার পড়ায়নি। চুপ, এই সইকে ফোনটা দে। মা, তোমার ফোন। মা, 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 একটা লোক তোমার ফোন করেছে। বাজে লোক, দুর্গা ঠাকুরের অসুরের মতন কথা বলে। হ্যালো, সই সই সই। এ শুন শুন শুন, তুই যতই বিবি সাদ না, তুই হচ্ছিস গিয়ে নকলি বিবি, নকল কখনো আসলি হয় না। এ শুন, তিয়াস চ্যাটার্জি তোর সাথে ফুর্তি করে না তোকে ছেড়ে দেবে। আমি এখন পুজো করছি আর পুজো করার সময় আমি কোনো অপবিত্র শব্দ শুনতে চাই না। এবার তোর মেয়ের সাথে খেলবো, তোর মেয়ে মামামকে তুলে নেব। হ্যাঁ, জালান নে 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 নে, পূজা করছিস তো? পূজা কর কর কর, সরস্বতী পূজা করছিস? বিনা রঞ্জিত পুস্তক হস্তে। হ্যালো হ্যালো,
কিছু হয়নি মা, কিছু হয়নি আমার, কিছু হয়নি। হে ভগবান, আমার আমার মেয়েটাকে তুমি রক্ষা করো, আমার মেয়েটা কোথায় গিয়েছিলি? কোথায় আর যাবে মা, পুরুষ মানুষের তো পরকীয়া প্রেমের প্রবৃত্তি থাকে। গেছিল নিজের বউকে ছেড়ে অন্যের বউয়ের কাছে। তোমাকে আমি বারবার বলেছি না, তুমি আমার বউ না, বারবার বলেছি তোমাকে আমি। কি হচ্ছে কিউজান, এরকম ব্যবহার করছিস কেন? বাড়ির বউকে সম্মান দিয়ে কথা বলতে পারিস না? সম্মান? কিসের সম্মান? সম্মান বা যোগ্য? হ্যাঁ, দিনের পর দিন খারাপ ব্যবহার করে যাচ্ছে, দিনের পর দিন খারাপ ব্যবহার করে যাচ্ছে ও। শোনো, তোমাদের তোমাদের প্রশ্রয় পেয়ে ওই মেয়েটা জোর করে খালে চড়ায় বসে আছে। তুই প্রশ্রয় বলছিস কেন? তোর মা তোর জন্য যা করে তোর মঙ্গলের জন্যই করে। হ্যাঁ মা, আমি জানি। জন্মের পর থেকে আজ অব্দি তুমি যা যা করেছ সব আমার মঙ্গলের জন্য, শুধু একটা জিনিস বাদ দিয়ে এই মেয়েটাকে আমার জীবনে নিয়ে এসে, এই মেয়েটা হলো আমার জীবনের অভিশাপ। হ্যাঁ, তা জানেন মা, আজকে শৈর সাথে দেখা হলো, আগে থেকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে, তাই নজরে পড়েছে। আসলে কি বলুন তো, প্রেম নয়, ফুর্তি করার বাসনা। এই শোনো, ওর সাথে যদি ফুর্তি করার ইচ্ছা থাকে না, তাহলে আমি বলবো টাকা নিয়ে বাজারে চলে যাও, তবুও ওর কাছে যেও না। কি ভেবেছিলে, তুই আসবাবু? না না, বাবা তো আসেনি, বাবা সরস্বতী পূজার দিনও কাজে ব্যস্ত, শুধু কাজ করে, আর মা বাবার জন্য শুধু কাঁদে। তুই হঠাৎ এই সরস্বতী পূজার প্রসাদ দিতে এলাম, ধর। এখন তাহলে আমরা আসি। হ্যাঁ মামা, মা কেন, আসলে আরো অনেক জায়গায় যেতে হবে জানো, ইতিহাসবাবুর তো অনেক বন্ধু বান্ধব আছে, অনেক আত্মীয় স্বজন আছে, সবার বাড়িতে গিয়েই তো সরস্বতী পুজোর প্রসাদ দিতে হচ্ছে। সবার বাড়িতে গিয়ে কি বলছিস এখন? তুই চ্যাটার্জি বাড়ির বউ, তাই না? তুই কি খুব মিষ্টি লাগছে জানিস দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি শুধু এটাই ভাবতে পারি না যে তুই উজানকে ছেড়ে তিয়াসকে কোনোদিনও ভালোবাসতে পারবি। মা তো আমার বাবাকে ভালোবাসে, আমার বাবা তো তিয়াস বাবু, উজান বাবুকে। মামা কেউ না মামা, চলো আমরা এখন যাই। হ্যাঁ, রাহি দিদি, তোমার দাদা কোথায়?
আমার দাদা আমার দাদা গেছে বিয়ে বাড়ি বুক করতে আমার বিয়েতে নহবত বসাবে ভিএন বসাবে কেটরের সাথে কথা বলতে গেছে আমার বিয়েটা নিয়ে জাস্ট পাগলাম করছে ও বিয়েটা তুমি তাহলে করছো হ্যাঁ করছি কষ্ট হবে না তোমার রাইদিদি কি লাভ এখন কষ্টের কথা ভেবে আর তাছাড়া আমরা জীবনে যা চাই তা আমরা কখনো পাই না আর যা পাই তা কখনো চাই না ছাড় এসব কথা তোকে কিন্তু আজকে দেখতে খুব মিষ্টি লাগছে ভালো থাকিস মামা তোমাকেও খুব মিষ্টি লাগছে ভালো থেকো আন্টি তুমি খুব ভালো গান গাও না হ্যাঁ কিন্তু তুমি কি করে জানলে ওই তানপুরাটা দেখে তুমি জানো তোমার মাও কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে মা তুমি আর আন্টি মিলে একটা গান গাও না
नमस्ते मैडम, नमस्ते नमस्ते नमस्ते। आपने? हाँ मैं मिलन चटर्जी संगे एक टू देखा करार कथा छिलो। उन्हें अकुन बारिते नहीं। आपनी तो आछे? हाँ। उन्हर वाइफ बुझी? देखो ना मैं उन्हर के हुई शीता जिन्हें आपने कुने प्रयोजन नहीं बारुंग। आपने की प्रयोजन इस चिन बोलूँ? बस दूधो, दूधो कथा छिलो अपना साथ। की विषय? ओय अपना बारिर बो, उन्हर बेपरे? हाँ। देखो ना आपने के आमी तो जानी ना और आपने खाने कैनो इस चिन आमी ताऊ जानी ना। तबे आपने जो देखो ओबीशुंदी थे के था केता होले, इकने कुने शुभिदा हबे ना आपने आज ते पर। रघु, रघु, उन्हीं चले गए ले दर्जा टा बंद कर दाओ। रुकिए, रुकिए मैडम, रुकिए रुकिए। हमार मुखेर ओपर दर्जा टा बंद कर दिले ना। আপনার ভাগ্যের দরজাটাও যে একদম বন্ধ হয়ে যাবে। আর ওই তিয়াস চ্যাটার্জি, তিয়াস চ্যাটার্জির লাইফটাও একেবারে হেল হয়ে যাবে। হ্যাঁ হেল। তিয়াস? আরে আপনার বাড়ির বউ তো। কি ধন্দে বালি माइंड योर लैंग्वेज अपनी अपने मात्रा पेड़ी जाच्छे बेड़ी जन एखान आमार बाड़ीर बउ सम्पर्के कोनो कुच्छित मंतव्य करले आपनार जीव आमी टेने छेड़े देबो नइले पुलिसे खबर देबो। आपनी तो खामोखा नाराज होच्छे ना। ठीक आछे आमी चले जाई। तो आपनार बाड़ीर बउटा कोथाय? বাড়িতে আছে না নেই? এটা আপনি ধরেন ধরেন, এতে আমার ফোন নাম্বার আছে। আপনি যদি আপনার বাড়ির বউয়ের কারনামা আমার কাছে জানতে চান তাহলে আপনি আমাকে ফোন করে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে ডেকে নেবেন, আমি চলে আসব। আপনাকে আপনার বউয়ের সব কাহিনী আমি বলে দেব। যেমনি আপনার বাড়ির বউ তেমনি ওই মিলন চ্যাটার্জি एक नंबर का घुसखोर। ठीक है मैडम, चलते हैं। দিদি উনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, ওই ঠাকুর ঘরটা পরিষ্কার করেছো আগে? হ্যাঁ। ঠিক আছে যাও। ভালো মিমি। ভালো মিমি জানো আজকে আমরা খুব ভালো ঘুরেছি, আর জানো মা আমাকে এই বেলুনটাও কিনে দিয়েছে। বাহ, খুব ভালো হয়েছে। রঘু ওকে ভেতরে নিয়ে যাও তো। এসো মাম্মাম, আমরা এখন বেলুন নিয়ে খেলবো। চলো 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 চলো। বলছি যে সব বাড়িতে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর ফেরার সময় মাম্মাম ওই বেলুনটা কেনার জন্য যা বায়না করছিল না তাই ওকে কিনে দিলাম। আর বলছি আপনার খাওয়া হয়ে গেছে? না। এ বাবা, তাহলে আমি রঘুদাকে এক্ষুনি বলছি বেগুনগুলো ভেজে দিতে, তারপর আপনি খেয়ে নেবেন কেমন? শোনা। হ্যাঁ। কি? রান্নাঘরে যাবার আগে আমার একটা কথার জবাব দিয়ে যাও।